2026 সালে এলডিসি রেজলিউশন হলে বাংলাদেশের যে সম্ভাবনা এবং প্রবলেম প্রসপেক্টিভ এগুলি নিয়ে আমরা চারটি ডকুমেন্ট অলরেডি ন্যাশনাল ডকুমেন্ট করে সরকারের কাছে আমরা সাবমিট করেছি। যদি সেগুলিকে পালন করা হয় তাহলে এলডিসি রেজলিউশনের পরেও আমাদের ব্যবসায়ীরা অনেক ভালো করতে পারবে। 50 বছরকে সামনে রেখে আমরা অনেকগুলি বর্তমান বোর্ড অনেকগুলি পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা ইন্টারন্যাশনাল একটা বিজনেস সামিট করব, সিএনএনকে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আমরা নিয়েছি। আগামী তিন মাস দুই মাস তারা আমাদেরকে এফবিসিসিআইকে হাইলাইট করবে এবং বাংলাদেশকে হাইলাইট করবে এবং আমাদের বাংলাদেশের কয়েকটা সেক্টরকে 12টা সেক্টরকে আমরা হাইলাইট করব। আমরা আশা করব অনেক বড় বড় সিইওরা বাংলাদেশে আসবেন, ইন্টেলের সিইও এবং আমরা অ্যাপেলের সিইওকে ইনভাইট করেছি, স্যামসং এর সিইওকে ইনভাইট করেছি, জাপান থেকে, ইন্ডিয়া থেকে, এরকম সারা পৃথিবী থেকে আমরা ইচ্ছা আশা করব যে অন্তত থেকে 15 থেকে 20টা মাল্টিন্যাশনাল কোম্পানি সিইওরা বাংলাদেশে আসবে। বাংলাদেশের যে সবচাইতে যারা পটেনশিয়াল ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট বানাচ্ছেন এই প্রোডাক্টগুলিকে আমরা ডিসপ্লে করতে চাই ওখানে তিন দিনের জন্য। অনেক ব্যবসায়ীরা শুরু করেছেন অনেক ছোট থেকে, আজকে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে হয়েছেন, আমরা তাদেরকে সম্মাননা করতে চাই। আজকে এই বোর্ডকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সঠিকভাবে খুব ডিফিকাল্ট টাইমে তারা আমাদের ব্যবসায়ী ভাই বোনদেরকে এগিয়ে নিয়ে গেছে। এই বোর্ডের যে পরিকল্পনা, এটা যদি ভবিষ্যতে আমরা সবাই মেনে চলি, ফলো করি, অবশ্যই আমাদের সবার উপকার হবে এবং এফবিসিসিআই ট্রুলি একটা অ্যাপেক্স চেম্বারের রূপটা যে নিচ্ছে সেটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হবে আফটার দি নিউ প্রোগ্রাম অফ মার্চ দিস ইয়ার।